খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বাংলার বিধানসভা ভোটকে কেন্দ্র করে ঘটা হিংসা নিয়ে জোর কদমে আসরে নেমে পড়ল সিবিআই। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশ, ভোট পরবর্তী অশান্তি মামলায় ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার পেয়েছে সিবিআই। আর তারপরই ওইসব মামলার তদন্তের দায়িত্ব নিয়ে সিবিআই মোট 9টি মামলা রুজু করেছে। তদন্তের সুবিধার্থে ইতিমধ্যেই বাংলাকে 4 ভাগে ভাগ করে নিয়েছে সিবিআই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্বাঞ্চল ও কলকাতা এই 4টি ভাগে ভাগ হয়ে কাজ শুরু করে দিয়েছে সিবিআই। জানা গিয়েছে কলকাতার গন্ডি পেরিয়ে জেলা সফরে বেরিয়ে পড়েছে সিবিআই টিম। একটি টিম আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতিমধ্যেই, অন্য একটি টিম গেছে উত্তরবঙ্গে। সিবিআই সূত্রে খবর, নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স নয়, সিবিআই টিমের বেস ক্যাম্প হবে 4টি জায়গায়। একটি ক্যাম্প হবে দুর্গাপুরে, সেখান থেকেই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম সহ বেশ কয়েকটি পশ্চিমের জেলায় মামলার তদন্ত করবে। আর একটি বেস ক্যাম্প হবে কোচবিহারে, সেখান থেকে গোটা উত্তরবঙ্গ অপারেট হবে। বাকি দুটি ক্যাম্প হবে কলকাতা সংলগ্ন এলাকায়। এই সমস্ত বেস ক্যাম্প থেকেই সিবিআই গোয়েন্দারা অপারেশন পরিচালনা করবেন। প্রসঙ্গত, গত 19 আগস্ট ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ওই প্রত্যেকটি মামলা আলাদা আলাদা করে তদন্ত করবে সিবিআই। ইতিমধ্যে সিবিআই আর জয়েন্ট ডিরেক্টর কলকাতায় এসেছেন। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলা তদন্তের জন্য সৌমেন মিত্র, সুমন বালা সহ 3 জন IPS কে নিয়ে গঠন করা হয়েছে 3 সদস্যের সিট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট। অন্যদিকে মানবাধিকার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে দুষ্কৃতীদের তালিকায় একাধিক তৃণমূল নেতা যুক্ত থাকার আবেদনও খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7। আপনাদের এলাকার আরো নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।